হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফান ফুড আড্ডা। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। কিন্তু কথাটা হচ্ছে, এই কথাটা আমি কেন বলছি, ইন্ট্রোটা তো শ্রেষ্ঠাদের, তা আজকে ও কোথায়? ও এই কারণেই দিচ্ছে না, কারণ ওর রাগ হয়েছে। সো গাইস, সাম্মাজিত্যের কাছ থেকে আপনারা শুনলেনই যে আমার রাগ হয়েছে। হ্যাঁ, আমার রাগ হয়েছে। কিসের জন্য রাগ হয়েছে? ও আমার সাথে তর্ক করছে যে ছেলেরাও নাকি মেয়েদের মতো খাবারে ঘরোয়া টেস্ট আনতে পারে। এটা কি ঠিক? আপনারাই বলুন, কমেন্ট করে আমাকে জানান তো আপনারাও আমার সাথে সহমত কিনা। ছেলেরা কোনো সময় খাবারে ঘরোয়া টেস্ট আনতে পারে, হতে পারে এরকমটা? ছেলেরা মেয়েদের থেকে অনেক বেটার রান্না করতে পারে। হ্যাঁ, হয়তো রোজ করে না, কিন্তু যখন করে অনেক বেটার করতে পারে। কাজে করে দেখাবার প্রশ্ন এলো, তখন আমি কাজে করে দেখাবো। আমি পাস্তা রান্না করে দেখাবো, দু ধরনের পাস্তা দাও, কিন্তু মাত্র 6টা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করবো। মেয়েদের ভালো রান্না করে, কিন্তু প্রচুর ইনগ্রেডিয়েন্ট লাগে তাতে। আমি 6খানা দিয়ে মাত্র করে দেখাবো চ্যালেঞ্জ।
ভিডিওটা করার একটাই কারণ, আমরা আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে কোনো কাজের উপর কোনো জেন্ডার ডিপেন্ড করে না, যে ফিমেল জেন্ডার মানে মেয়েরা শুধুমাত্র রান্না করবে আর সন্তানের লালন পালন করবে, নট লাইক দ্যাট। মেয়েরাও যেমন আজকে রকেট চালাচ্ছে, সেরকম একটা ট্রেনও চালাচ্ছে। ইভেন সন্তান লালন পালন তো অবশ্যই একটা মায়ের তো তার সন্তানের প্রতি অনেকই দায়িত্ব থাকে। সর্বশেষে এটাই প্রমাণ হলো যে মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিন্তু ভালো রান্না করতে পারে। মেয়েরা অবশ্যই ভালো পারে, তবে রান্না বান্না করা শুধু যে মেয়েদেরই কাজ এমনটা কিন্তু মোটেই নয়। সো গাইস, আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ জানাবেন, একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর অবশ্যই বলবো, স্টে সেফ, স্টে হেলদি, বি অন ফুড, বিকজ ফুড ইজ আওয়ার লাভ অ্যান্ড উই লাভ ফুড। টাটা।